আসসালামু আলাইকুম। আজকে আমাদের চলছে বাংলাদেশি কমিউনিটি ইউকে বিসিইউকে ফেসবুক গ্রুপের আয়োজনে সানডে ক্রিকেট টুর্নামেন্ট। আমাদের মাঝে আছে বাংলাদেশের প্রথম সুপারস্টার, যিনি বাংলাদেশকে জিতাইতে শিখাইছে, সেই আশরাফুল, মোহাম্মদ আশরাফুল, আমাদের সবার প্রিয় আশরাফুল। তো আশরাফুল ভাই আমাদের সানডে ক্রিকেট নিয়ে কিছু বলবে এবং বাংলাদেশ কমিউনিটি ইউকে নিয়ে কিছু বলবে। আশরাফুল ভাই আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ ইউকে কমিউনিটিকে ধন্যবাদ জানাচ্ছি যে এমন সুন্দর একটা আয়োজন করেছেন। আজকে তারা সানডে ক্রিকেট আয়োজন করেছেন এবং অতীত এই টুর্নামেন্টে প্রত্যেক বছরই তারা আয়োজন করে থাকেন এবং অন্য অন্য প্রোগ্রামগুলোও করে থাকেন। তো লাস্ট টাইমও আমি এসে খেলেছিলাম, তো এবারও এসে খেলছি, ভালো লাগছে সবার সাথে। যেভাবে আসলে ইংল্যান্ডে এসে যেভাবে ওনারা একত্রে সবাই হয়ে খেলছেন বা থাকছেন, আসলে বাংলাদেশকে খুব কমই মিস করেন এই একত্রে থাকার কারণে। তো এটাই আশা করবো যে বাকি জীবনে যেন ওনারা সব ভালো ভালো কাজগুলো করবেন, সবাইকে হেল্প করবেন এবং দেশের থেকে যারাই আসেন সবাইকে ওনারা চেষ্টা করেন হেল্প করার জন্য। তো শুভকামনা রইল। থ্যাংক ইউ আশরাফুল ভাই। আশরাফুল ভাই, এই যে আজকে আমাদের যে ইয়ংস্টার যারা খেললো, এদের খেলা দেখে আপনার কেমন লাগতেছে? না, আসলে বাংলাদেশে তো ক্রিকেটটা 97-এর পর থেকে আমি বলবো যে এক নম্বরই সোর্স। তো বাংলাদেশের ক্রিকেটটা সবাই অনেক পছন্দ করে, আর যারা দেশের বাইরে থাকে তারা তো প্রচুর মিস করে বাংলাদেশকে। তো এই ধরনের সুযোগ সুবিধা ওনারা অনেকেই হয়তো খেলতে পছন্দ করে, খেলাটা ভালোবাসে, ওই সুযোগটা প্ল্যাটফর্মটা হয়তোবা ছিল না বাংলাদেশে, ইংল্যান্ডে এসে এই সুযোগটা পাচ্ছে। সবাই ভালো, অনেক ভালো লাগছে। আশা করব যে আস্তে আস্তে আরও সুন্দর মতন আপনারা এটা আয়োজন করবেন এবং অর্গানাইজ আরও সুন্দর হবে ডে বাই ডে ইনশাআল্লাহ। জাস্ট আর কি ব্যস্ততার মাঝে যে এই খেলাটা যে সবাই পছন্দ এবং ভালোবাসা, সেই জায়গা থেকেই কিন্তু আসলে সবাই খেলে এবং সবাই ভালো, অনেক ভালো। আশরাফুল ভাই, ইংল্যান্ডে তো আপনি রেগুলার কাউন্টিতে আসতেছেন, আমরা তো ধরে নিচ্ছি ইংল্যান্ড ইজ ইয়ার সেকেন্ড হোম বাংলাদেশের পরে, এটা তো মনে করতেছি। তো আমরা তো আমাদের কমিউনিটির মেম্বার হিসেবে আপনাকে দেখতে চাই, ব্রিটিশ সিটিজেন, ভবিষ্যতে যদি সুযোগ আমরা চিন্তা করতে পারি কিনা, আমাদের কমিউনিটির মাঝে আপনি থাকবেন কিনা? আমি এভরি ইয়ারই আশা হয়, আমার ভালো লাগে, ইংল্যান্ড খুবই ভালো লাগে। কিন্তু আসলে আমি দেশকে ভালোবাসি এবং আমি মনে করি যে আমাদের মতন মানুষ যারা আছে আমরা দেশেই আমাদের জন্য সব কিছু সহজ। ইংল্যান্ড বা দেশের বাইরে ঘুরতে আসাটা আমার জন্য ঠিক আছে, যেহেতু আমি এখনও খেলছি সেই কারণে আসলে এভরি ইয়ারই আশা হয়। বিশেষ করে আমাদের সিজন যখন শেষ হয় তারপরে এপ্রিলের পর থেকে কিন্তু ইংল্যান্ডের সিজন শুরু হয়, যেই সময়টা আমাদের দেশে বৃষ্টির সিজন, গরমের সিজন। তো এই কারণে আসলে এভরি ইয়ারই আশা হয়, আরও কয়েক বছর হয়তো বা ক্রিকেট খেলবো ডোমেস্টিক, তো সেই কারণে এখনও হয়তো সামনের বছরে হয়তো বা আসার ইচ্ছা আছে। কিন্তু সিটিজে আর কি পার্মানেন্ট আসার কোনো ইচ্ছা নাই, তারপরে যেহেতু চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক আল্লাহ যদি ভাগ্যে লিখে রাখে তাহলে তো অবশ্যই কারণ আপনার যে ভক্তকুল বাংলাদেশ, আপনার ফেসবুকে 1.5 মিলিয়ন ফলোয়ার আপনার এবং এর বাইরেও অনেক ফলোয়ার আছে, এরা কিন্তু সবাই আপনাকে আবার জাতীয় দলে দেখবে। তো আমাদের ভালোবাসায় আপনাকে ইনশাল্লাহ আবার জাতীয় দলে নিয়ে আসবে আমার বিশ্বাস, ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে এবং আশরাফুল ভাইকে ব্যস্ত সময়ের মাঝে আমাদের মাঝে থাকার জন্য। আমাদের গ্রুপের পক্ষ থেকে আবারও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আশরাফুল ভাই। থ্যাংক ইউ।